ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে তিস্তা অববাহিকায়। চাপ সামলাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টের সবকটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হুহু করে পানি ঢুকছে দুই পারের চরাঞ্চল ও নিম্ন অঞ্চলে। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তিস্তার নিম্ন অঞ্চলে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানিয়েছে, আগামী 24 থেকে 72 ঘণ্টায় দেশের উত্তর অঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 72 ঘণ্টায় দেশের উত্তর অঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমা নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্ন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, গত 24 ঘণ্টায় দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে 102.0 মিলিমিটার এবং রংপুর লালমনিরহাটের কাউনিয়া পয়েন্টে 80 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই সময়ে ভারতের উজান গ্যাংটক সিকিমে 50.0 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তিস্তা নদী বেষ্টিত এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, উজানের ঢল আর গত কয়েকদিনের বৃষ্টির ফলে গত বৃহস্পতিবার বিকেল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তায় পানি বাড়তে থাকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি গেট খুলে রাখা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ডালিয়া পয়েন্টে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটির দিকে রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার কাজ দিয়ে প্রভাবিত হতে থাকে। ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশ প্রান্তে তিস্তা অববাহিকায় পানি আরও বাড়তে পারে। এদিকে তিস্তায় পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট সদর জেলার পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, নীলফামারীর ডিমলা, জলঢাকা, রংপুরের গঙ্গারচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা অববাহিকা চরাঞ্চল ও নিম্ন অঞ্চল পানিতে নিমজ্জিত হচ্ছে। কিছু কিছু এলাকায় বাদাম, শাকসবজি সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়েছে।